কর্মসূচি আমাদের 10 তারিখ থেকে রামনবমী উপলক্ষে চলছে। তো আজকে আমাদের হনুমান জয়ন্তী, তো সেই জায়গায় আজকে সমাপ্তি অনুষ্ঠান আজকে। তো আমরা কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় পুরুষোত্তম রামের যে উদ্দেশ্য এবং আমাদের সনাতনের যে আমরা সেবক হিসাবে পশ্চিমবাংলায় বিশেষ করে হিন্দুরা, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে হিন্দুদের জাগানোর জন্য এই কর্মসূচি আমরা পালন করছি। না, সেটা আমি বলতে পারবো না। উনি এমনি কয়েকদিন আগে উনি একটা কর্মসূচিতে ওনার পায়ে চোট ছিলেন, তার জন্য উনি আসতে পারেননি, মনে হচ্ছে সেই কারণ হতে পারে। তো উনি বলতে পারবেন কেন আসেন। দাদা, আপনি এলাকার বিধায়ক, ধর্মীয় শোভাযাত্রায় দেখা যাচ্ছে কিন্তু বন্যার পরে, বন্যা পরিস্থিতি, এই রাস্তাঘাট থেকে ভাঙা মানে বাঁধের সংস্কার থেকে এইসব ব্যাপারে পথে নামতে দেখা যায়নি, কি বলবেন? না, এই জায়গায় একটু আপনার হয়তো ভুল হচ্ছে মনে হচ্ছে আমার। তো আমি আমার বিধানসভায় 13খানা অঞ্চল, এই 13খানা অঞ্চলই প্রায় ডুবে গেছিলো জলের তলা। এবং সেই সময় যেভাবে আমি বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু সব জায়গায় যাওয়ার উপায় ছিল না, এমন জলের অবস্থা ছিল জায়গায়, একদম 5 ফুট 7 ফুট 8 ফুট করে জল। তো সেই জায়গায় যা যা করণীয়, যেটুকু করণীয় এবং প্রশাসনিকভাবে যেটুকু করণীয় চেষ্টা করেছি, কেন প্রশাসন যেহেতু আমাদের নেই, সেই জায়গায় প্রশাসন সেইভাবে সহযোগিতা করেনি। আর এই বন্যাটা টোটালি ছিল একটা পরিকল্পিত বন্যা, যেহেতু ভগবানপুরের মানুষ এখানে ভারতীয় জনতা পার্টির সদস্য আশীর্বাদ করেছে, তার জন্য প্রশাসন সেভাবে সহযোগিতা করে। তাহলে আজকের যে শোভাযাত্রা, কর্মসূচি সম্বন্ধে নিয়ে যদি একটু বলেন। শোভাযাত্রা দেখুন, আমরা তো পুরুষোত্তম রাম, মানে এখানে এই যে কর্মসূচি সারা ভারতবর্ষ ধরে চলছে এবং বিশেষ করে পশ্চিমবাংলায় সনাতনীরা কিছুটা বিপন্ন, তো সেই জায়গায় আমরা এই শোভাযাত্রাকে বিভিন্ন জায়গায় বন্যাঢ্য রূপে আয়োজন করছি, যেখানে এই শোভাযাত্রার মাধ্যমে হিন্দু সমাজ এবং সনাতন সমাজ যারা সচেতন হবে এবং তারা আগামী দিনে তারা তাদের যে উদ্দেশ্য বা তাদের যে প্রতিষ্ঠা যেন বিপন্ন না হয়, সেই জন্যই শোভাযাত্রা আমরা শুরু করেছি। এলাকায় বেশ কিছু কর্মী ঘরছাড়া আছে, সেটা নিয়ে রাজনৈতিকভাবে এখানে ঘরছাড়ার কথা বলবো না, যেহেতু এখানে একটা শোভাযাত্রা সেই জায়গায় বলছি। আর ঘরছাড়া যারা আছে, প্রশাসনিকভাবে আমরা আবেদন রেখেছি সব জায়গায়, তো সেটা আশা করছি আগামী দিন আমরা এই কর্মসূচির মাধ্যমে, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার তাদেরকে বাড়ি ফিরিয়ে দেবো। এদিকে ব্যাকে আসো না, এদিকে আসো। কিভাবে সহযোগিতা বা
সম্পূর্ণ প্রোগ্রাম কোথা থেকে কি প্রোগ্রাম হলো? যিনি কৃষ্ণ তিনি রাম, পুরুষোত্তম পুরুষ ভগবান শ্রী রামচন্দ্র শুধু আদর্শ পিতা নয়, আদর্শ পুত্র নয়, আদর্শ স্বামী নয়, তিনি একজন আদর্শ প্রশাসকও বটে। ভগবান শ্রী রামচন্দ্র আমাদের কাছে আদর্শ, হিন্দু সমাজের কাছে আদর্শ। আজকে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের গত 10 এপ্রিল যে আবির্ভাব তিথি গেছে, সেই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আজ হনুমান জয়ন্তী তিথিতে ভগবান রামচন্দ্রের যে রামনবমী শোভাযাত্রা আমরা ভগবানপুর নিমতলা থেকে কন্যাগুড়ি মোড় পর্যন্ত আপ ডাউন আমরা প্রায় 5,000 সংখ্যা এবং বিভিন্ন রকম খোল করতাল, বিভিন্ন মৃদঙ্গ শঙ্খ, মায়েদের উপস্থিতি অনেক বেশি ছিল, এরকম সম্মিলিতভাবে আমরা আজকে ভগবান শ্রী রামচন্দ্রের যে রামনবমী শোভাযাত্রা আমরা সম্পন্ন করলাম। এবং এই রামনবমী শোভাযাত্রা সম্পন্ন করার মধ্য দিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিলাম যে ভগবান শ্রী রামচন্দ্র আর লঙ্কা বিজয়ের পরও লঙ্কা না দখল করে তিনি আর বলেছিলেন যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, সেই বার্তা আমাদের সমাজে দেওয়া দিলাম। এবং ভগবান শ্রী রামচন্দ্র যে আদর্শ, সেই আদর্শ সমাজের ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আদর্শকে সারা এই ভগবানপুর এলাকা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকের এই শোভাযাত্রা সম্পন্ন করলাম। আপনার নাম? আমার নাম সন্তু মাইতি, আমি এখানে রামনবমী মহোৎসব সমিতির আহ্বায়ক।